আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়েছি দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি একটি অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। আশা করি তোমরা ভালো আছো এবং অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনাগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছো। আজকে আমি পড়ব, আলোচনা করব তোমাদের জন্য আমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়টি নিয়ে। ছোট্ট শিশু খুবই আকর্ষণীয় একজন ব্যক্তি, তাই না? ছোট্ট শিশুকে আমরা সবাই পছন্দ করি। কারো কোলে ছোট বাচ্চা দেখলে আমরা খুব আনন্দ নিয়ে তাকে দেখি, আর যদি শিশুটা নিজ পরিবারের হয় তাহলে তো সবার আনন্দের কেন্দ্রবিন্দু যেন সেই শিশুটি হয়, তাই না? তার সেই আধো আধো চলা, আধো আধো কথা বলা আমাদের অনেক ভালো লাগে। আমরা তাকে নিয়ে আনন্দ করি, আদর করি, ভালোবাসি, কথা বলতে শিখাই, সব কিছু করি তার যত্ন আত্মি, ঠিক না? দিনে দিনে শিশুটা বড় হয়, সেও আমাদের মতো কথা বলে, হাসে, চলে, বিভিন্ন কাজ করে, আমরা তখন অনেক আনন্দ পাই। মা বাবা সেই বাচ্চাটাকে নিয়ে কী করে? অনেক স্বপ্ন দেখে, তাই না? যে তার সন্তান তার মনের মতো করে মানুষ হিসেবে গড়ে তুলবেন, তাকে লেখাপড়া শেখাবেন, সে বড় হয়ে কী হবে তাও অনেক সময় মা বাবা নিজে নিজে ঠিক করে রাখেন। সেইভাবে বাচ্চাকে লেখাপড়া করান, কখনো শখ করে নাচ শেখান, গান শেখান, তাই না? তো সবসময় কি এটা সম্ভব হয়? হয় না। কখনো কখনো পরিবারে হয়তো এমন শিশুর জন্ম হয় যাকে দিয়ে এই স্বাভাবিক কাজগুলো করা সম্ভবপর হয় না। তখন কি হয়, পরিবারে একটা বিষাদের ছায়া নেমে আসে, সবারই মনটা খারাপ হয়। এই রকম বিশেষ কিছু চাহিদা সম্পন্ন শিশু নিয়ে আমাদের আজকের আলোচনা। যে সকল শিশু স্বাভাবিক শিশুর মতো যত্নে বেড়ে ওঠে না, তাদের জন্য একটু বিশেষ যত্ন নিতে হয়, একটু বাড়তি তার দিকে মনোযোগ দিতে হয়, এই রকম শিশুদেরকে বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আর আমরা জানি, তোমরা পড়েছ অষ্টম শ্রেণীতেও, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা কাদের বুঝাই? অটিজমে আক্রান্ত শিশুদের আর হলো প্রতিবন্ধী শিশুদের, এই দুই রকম শিশু। আর প্রতিভাবান শিশু, অতিরিক্ত প্রতিভাবান, যারা স্বাভাবিকের চাইতে যাদের মেধা অনেক বেশি, এই তিন রকম শিশু হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাদের জন্য স্বাভাবিকের চেয়ে একটু বাড়তি যত্ন, মনোযোগ প্রয়োজন হয়, ঠিক আছে? তো আজকে আমরা পড়ব এরকমই একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কথা, সেটা হলো প্রতিবন্ধী শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার জন্য আমি বিশেষ যত্ন নিব, শিশুটা যদি প্রতিভাবান হয় তাহলে তো আমার আনন্দের সীমাই নেই, তাই না? সে বাচ্চাকে আমি বাড়তি যত্ন নিব, আমার বাচ্চা কী করবে? সে একেবারে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার মতো তার প্রতিভার স্বাক্ষর রাখবে, তখন কী হয়? তার জন্য মা বাবা গর্বিত হয়, আনন্দ বোধ করে, তার পরিবার আনন্দিত হয়, দেশ গর্ববোধ করে, তাই না? তো প্রতিবন্ধী বা অটিস্টিক হলে তখন মনটা একটু খারাপ হয়। তো প্রকৃতির নিয়মে ওই রকম সন্তান যদি জন্ম নিয়েই যায়, কিছু তার করার থাকে না, তাদেরকে সেটা মেনে নিয়ে তাদের যত্নটা করতে হয়। তো আমার আজকে পাঠের উদ্দেশ্য, আজকে আমি যা পড়ব, শিশুর এই যে প্রতিবন্ধী হলো, আমরা তো চাই না না একটা বাচ্চা প্রতিবন্ধী হোক বা একটা শিশু অটিস্টিক হোক, তাই না? তো এই প্রতিবন্ধিতার কিছু কারণ জানা গেছে। আমরা যদি সেই কারণগুলো জানতে পারি কেন হয়, তার যদি আমরা কারণগুলো ঘটতে না দিই, তাহলে অনেক সময় শিশুকে প্রতিবন্ধিতা থেকে আমরা রক্ষা করতেও পারি, প্রতিবন্ধী থেকে। কিন্তু আমি অটিজমের কথা বলিনি, অটিজমটা ওইভাবে এখনও বোঝা যায় না যে কী কারণে হয়, ঠিক আছে? প্রতিবন্ধিতারও অনেক কারণ আছে, কিছু কারণ তো অজানা থেকেই যায়। জানা যে কারণগুলো সেগুলো যদি আমরা দেখি, চলো আমরা একটু দেখি, ঠিক আছে? প্রতিবন্ধী শিশু কারা? বিভিন্ন রকমের প্রতিবন্ধিতা হয়, শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। যে সকল শিশু স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, হাঁটতে চলতে পারে না, অনেক সময় হয়তো হাত বা পা নেই, বা চোখটা তার এমনই নষ্ট যে সে চোখে দেখতে পায় না,
ঠিক আছে। আবার অনেক সময় আছে সে সব কিছুই ভালো, তার শারীরিক গঠন একদম সুস্থ মানুষের মতো, কিন্তু সে বুদ্ধি খাটাতে পারে না, না তার বয়স বাড়ে কিন্তু সে অনুপাতে বুদ্ধিটা বাড়ে না। এইরকম প্রতিবন্ধী হলো বুদ্ধি প্রতিবন্ধী, এবং এই ধরনের টোটাল শিশুকে আমরা বলি প্রতিবন্ধী শিশু। এখন প্রতিবন্ধিতার কিছু কারণ জানা গেছে, সেই কারণগুলোকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। দেখো, জন্মের পূর্বকালীন কারণ, জন্মের আগেই কিছু কারণ ঘটে যার কারণে শিশু অনেক সময় প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। এরপর জন্মের সময়ের কারণ, আরেকটা হলো জন্মের পরবর্তী কারণ। আমি কারণগুলির কথা কিনে নাম লিখেছি, আমি তোমাদের সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে। চলো তাহলে জন্ম পূর্বকালীন মানে কি, শিশু মায়ের গর্ভে আসার পরে যে ফ্যাক্টরগুলো ঘটে গর্ভের নমাসের মধ্যে, সেই কারণগুলো যদি আমরা রোধ করতে পারি তাহলে নিশ্চয়ই অনেক ক্ষেত্রে শিশুর প্রতিবন্ধিতা রক্ষা করতে পারবো। চলো দেখি জন্ম পূর্ববর্তী কারণগুলো কি। মায়ের রোগ সমূহ, রুবেলা, হাম, পক্স, মাম্পস, এই ধরনের অসুখগুলো যদি গর্ভাবস্থায় মায়ের হয়ে থাকে, ডায়াবেটিস যদি খুব উচ্চ মাত্রায় হয়ে থাকে, তখন তার গর্ভস্থ সন্তান অনেক সময় প্রতিবন্ধী হতে পারে। তাহলে কি করতে হবে, মাদেরকে সন্তান জন্মদানের পরিকল্পনা করলে আগে এই ধরনের টিকা ইঞ্জেকশনগুলো নিয়ে রাখতে হবে, আর গর্ভাবস্থায় যদি অসুস্থ হয়ে পড়েন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারপরে মায়ের অপুষ্টি, এটা একেবারে আমাদের দেশে একটা শ্রেণীর মধ্যে একেবারে ব্যাপক আকারে সমস্যাটা আছে, একটু নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে, তাই না। তারা কী করে, আর্থিক কারণে, অজ্ঞতার কারণে, বিভিন্ন কারণে তারা শিশুকে, গর্ভবতী মাকে হয়তো প্রয়োজনীয় পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে পারে না, ঠিক আছে। তখন কী হয়, তার গর্ভস্থ শিশুটা অনেক সময় পর্যাপ্ত পুষ্টির অভাবে সে প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। তোমরা জানো শিশু মায়ের গর্ভে আসলে পরে কী করতে হয়, শিশুকে বাড়তি যত্ন নিতে হয় তার খাবারের, তাই না। কারণ শিশুটি পুষ্টি পায় কার কাছ থেকে, তার মায়ের শরীর থেকে, তাহলে ওই সময় মায়ের পুষ্টিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মায়ের তো নিজের শরীরের চাহিদাটা কি তখন থেমে যায় না, মাকেও পুষ্টিকর খাবার খেতে হবে এবং তার গর্ভস্থ সন্তানের দেহের গঠন, তার মস্তিষ্কের গঠন, তার বেড়ে ওঠা, এই বিষয়গুলোর জন্য পুষ্টির দরকার। তাহলে এই সময় পুষ্টিকর খাবারটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় অজ্ঞতার জন্য মাকে পুষ্টিকর খাবার দেওয়া হয় না। তোমরা বিভিন্ন সময় পড়বে, দেখবে যে অজ্ঞতাগুলো কী 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 খাবার নিয়ে সমস্যা করে বড়রা। ঔষধ গ্রহণ, সব রকম ঔষধ গর্ভাবস্থায় খাওয়া যায় না, কিছু কিছু ওষুধ গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে। তাহলে আমাদের কী করতে হবে, মাকে ওষুধ দেওয়ার সময় অত্যন্ত সতর্ক হতে হবে। মায়ের বয়স, সন্তান জন্মদানের জন্য মায়ের শারীরিক সক্ষমতা একটা অনেক বড় বিষয়। সেই সক্ষমতাগুলোর মধ্যে কখনও কখনও কিছু অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন সিক্রেশনের বিষয়টা এর মধ্যে জড়িত থাকে, ঠিক আছে, যে ওই হরমোন নিঃসরণের প্রয়োজন আছে তার গর্ভ সন্তান বেড়ে ওঠার জন্য, তৈরি হওয়ার জন্য। একটা নির্দিষ্ট বয়সের পর এসে সেই হরমোন নিঃসরণ কমে আসে, যে কারণে হয়তো একটু বেশি বয়সে, অবশ্যই বয়সটা বেশি হলে পরে, যে কারণে বয়স বেশি বয়সে সন্তান জন্ম দিলে অনেক সময় তখন ওই গর্ভস্থ সন্তানটি প্রতিবন্ধী হয়ে জন্মাতে পারে। সাধারণত 40-এর আগেই সন্তান জন্ম দেওয়া এ কারণে উত্তম। এরপরে ঘন ঘন খিচুনি, গর্ভাবস্থায় যদি মায়ের বারবার খিচুনি হয়, খিচুনি হলে ভ্রূণে অক্সিজেন সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। অক্সিজেন সরবরাহে বিঘ্ন সৃষ্টি হলে কী হয়, তখন সন্তানের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হলে সে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যেতে পারে। এরপরে আসো নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে। নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে অনেক সময় বিভিন্ন রকম শারীরিক জটিলতা থাকে, যেগুলোর জন্য গর্ভস্থ ভ্রূণটা সুস্থ স্বাভাবিক হয়ে জন্ম নিতে পারে না, ঠিক আছে। তাই নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে না হওয়াটাই উত্তম, ঠিক আছে। এরপরে আসো তেজস্ক্রিয় পদার্থ, গর্ভবতী মা যে এলাকায় থাকে
সেখানে যদি পরিবেশের মধ্যে তেজস্ক্রিয় পদার্থ থাকে, সেই তেজস্ক্রিয় পদার্থ তার গর্ভস্থ ভ্রূণের মারাত্মক ক্ষতি করে থাকে, তাতে ভ্রূণ বিকলাঙ্গ হয়েও জন্মাতে পারে। যেমন তোমাদের জানা আছে, হিরোশিমা নাগাসাকিতে যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই সময় সেই সব এলাকায়, সেই জায়গায় বহুদিন ধরে প্রতিবন্ধী শিশু জন্ম নিতে দেখা গিয়েছে। অর্থাৎ সেই সময়কার সেই তেজস্ক্রিয় নিঃসরণ পরিবেশে যখন ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে প্রতিবন্ধী শিশুর জন্ম হয়েছিল। রক্তের আরএইচ উপাদান, আরএইচ পজিটিভ এবং নেগেটিভ আছে। মায়ের পজিটিভ আর বাবার যদি নেগেটিভ হয়, গর্ভস্থ শিশুর পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। যদি মায়ের আরএইচ ফ্যাক্টর এবং সন্তানের আরএইচ ফ্যাক্টর না মেলে, তখন সন্তান মায়ের গর্ভেই মারা যায়, বাচ্চা সে জীবিত হয়ে জন্ম নিতে পারে না। তো এই আরএইচ ফ্যাক্টরটা জানা থাকতে হবে, না তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা আছে, তার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এরপরে আসো জন্মের সময়ের কারণ। জন্মের সময়ে শিশুর যখন, তখন যদি তার ওই যে প্লাসেন্টার যে কর্ড, অর্থাৎ নাড়িটা গলায় দীর্ঘ টাইম পেঁচিয়ে থাকে শিশুর, সেক্ষেত্রে প্রতিবন্ধী হতে পারে নাড়ি পেঁচানোর কারণে। জন্মের সময় মাথায় আঘাত পেলে বা চাপ লাগলে জন্মকালীন সময়টাতে, সেই চাপে তার মস্তিষ্কের ক্ষতি হলেও শিশু প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। জন্মের পরবর্তী কি নবজাতকের জন্ডিস হয়, অনেক সময় দেখেছো বিরুলুবিন যদি অতিরিক্ত বেড়ে যায় শিশুর মস্তিষ্কে ক্ষতি হতে পারে। শৈশবে কোনো কারণে শিশু অনেক সময় বিছানা থেকে, কোল থেকে হয়তো এমন বেকায়দায় পড়ে যায় দুর্ঘটনাবশত, অসাবধানতাবশত হয়তো মাথায় মারাত্মক আঘাত পেল, তখন শিশু প্রতিবন্ধী হতে পারে। শিশুর জন্মের পর যদি তার পরিবেশে বিভিন্ন বিষাক্ত পদার্থ থাকে, সেগুলো যদি অসাবধানতাবশত শিশুর শরীরে প্রবেশ করে, শিশু প্রতিবন্ধী হয়ে যেতে পারে তার মারাত্মক ক্ষতির প্রভাবে। এরপরে পুষ্টিকর খাবারের অভাব। একইভাবে যেমন গর্ভাবস্থায় তার পুষ্টিটা দরকার ছিল, সেখানে যদি পুষ্টির ঘাটতি হয়ে থাকে শিশুটি প্রতিবন্ধী হয়ে জন্মায়। একইভাবে জন্মের পর তো শিশুটি বেড়ে উঠতে থাকে, তাই না? ওই বেড়ে ওঠার সময়ে তাকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার অবশ্যই দিতে হবে। প্রয়োজনীয় পুষ্টির যদি মারাত্মক ঘাটতি হয়, তাহলে শিশুটি প্রতিবন্ধী, সুস্থ হয়ে জন্ম নিয়েও প্রতিবন্ধী হয়ে যেতে পারে। অতএব আমরা এই যে কারণগুলো জানলাম, আমরা কী চেষ্টা করব এগুলো থেকে সতর্ক থাকার জন্য, যেন একটি শিশুও প্রতিবন্ধী হয়ে না জন্মায়। আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ তোমাদের সবাইকে।